সকাল বেলা ঘুম থেকে উঠে মেয়ে টিফিন করা, মেয়ে স্কুল যাবে, এখন ওর টিফিন করবো। ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। লিজাকে শুধু এক গ্লাস জল দিয়েছি, বললাম জলটা খেলে মানে খেয়ে এখন উঠে পড়ো। তো এখনো বিছানায় বসেই আছে, উঠতে চাইছে না। সুমিত ঘুমোচ্ছে, সুমিতকে উঠতে বললাম, জানি না কতক্ষণে উঠবে, দেখা যাক। আমি আগে তাড়াতাড়ি রিজার্ভ টিফিনটা শুরু করবো, আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। লিজাকে আমি আজকে করে দেব পরোটা, এটা করব সবজির পরোটা। আমি ওকে বানিয়ে দিই, আমি এক একদিন ওকে এক এক রকম জিনিস করে দিই। তা আজকে বানাবো সবজি পরোটা, এর মধ্যে থাকবে একটু পেঁয়াজ কুচি কুচি করে কাটা, একটু গাজর কুচি কুচি করে কাটা, একটা লঙ্কা দেবো কুচি কুচি করে, আর সাথে দেবো ক্যাপসিকাম। মানে যখন যা থাকে, বিনস থাকলে বিনস, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম। তো আজকে বিনস নেই, তাই ক্যাপসিকাম দেবো আমি, আর বিনস থাকলে বিনস দিয়ে দিতাম। তো যা পারো তোমরা সবজি, ও টমেটো, হ্যাঁ টমেটোও দিতে পারো এর মধ্যে। তো আমি টমেটোটা দেবো না আজকে, তো পেঁয়াজ আর গাজর আর ক্যাপসিকাম দিয়ে করে দেবো। তো চলো, আমি ওগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো এর মধ্যে একটু ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দেবো হচ্ছে আটা। হ্যাঁ, ময়দাটা আমরা কম খাই, ময়দা তো অত খাওয়া ভালো না, সেই জন্য আমরা ময়দাটা একটু কমই খাই, আটার জিনিসটা একটু বেশি করে দিই। তো এর মধ্যে আটা দিলাম, আটা দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে লবণ দিব। লবণ দিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে গোলা রুটির মতো করবো, পাতলা করে গোলা রুটির মতো করে নিয়ে তারপরে একদম পাতলা হয়ে যাবে। একটু পাতলা হলে কি হবে, মোটা মোটা হবে না, সুন্দর করতেও সুবিধা হবে। একটু পাতলা হলে আর মোটা হলে হবে কি, জিনিসটা মোটা হয়ে যাবে, মানে পরোটার মতো হবে না, বাজে হয়ে যাবে, ভেঙে যাবে, এই জিনিসটা হবে মোটা হতে গেলে। তো পাতলা হতে গেলে না সুন্দর পরোটার মতো হবে। আর দেখো এভাবে দিয়ে দিলাম, দিয়ে দিলে পাতলা হলে জিনিসটা ছড়িয়ে গেল, নিয়ে পরোটার মতো দেখো শেপে চলে এলো। এবার এটাকে মানে অল্প একটু তেল দিয়েছি, ননস্টিকের কড়াই করছি, অল্প একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে নিয়ে এরকম এভাবে উল্টে পাল্টে নিয়ে এভাবে পরোটার মতো হয়ে যায় সুন্দর। এরকম আমি তিন চারটা বানিয়ে নিলাম, আমি যা গোলা বানালাম এটা দিয়ে তিন চারটা হয়ে গেল আমার পরোটা। আর লিজা কী করে বলো তো, স্কুলে মানে নিজে খায় টিফিন, এবার ফ্রেন্ডরাও তো থাকে, এবার তাদেরকেও একটু একটু করে দেয়, ফ্রেন্ডদের মধ্যে যেমন ভাগ করে খায়। হ্যাঁ, তো ওই জন্য আমি ওকে একটু করে বেশি করে দিই, ফ্রেন্ডরাও খায়, ফ্রেন্ডদেরকেও দেয়, আর ওইও খায়। তো যাই হোক, এই যে লিজাকে খাইয়ে দিচ্ছি, চলো লিজা স্কুলের জন্য রেডি হয়ে নাও মা। লিজা এখন বেরোচ্ছে, আমার তো জানো এখানে জামা কাপড় মেলা থাকে। কি হলো, জুতো পরা হয়নি? দাঁড়াও তো বলবা তো, আমি পরিয়ে দিচ্ছি। বাই, টাটা। লিজা চলে গেল স্কুলে, আর সুমিতকে আমি বাজার যেতে বলেছি, তো সুমিত এখন বাজার যাবে। আমার আলু পেঁয়াজ এগুলো নেই ঘরে, তো সুমিত এখন বাজার যাবে। আর আমি সেই পাখি কি করছি বলতো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলে হবে কি, সুমিত আস্তে আস্তে বিছানা পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু সারাদিন সুমিত শুতে পারে না, ঘুমাতে ঘুমাতে আবার সেই রাত্রি বারোটা, তো সেজন্য সুমিত খুব টায়ার্ড হয়ে থাকে, বুঝেছো? ওর ঘুমটা পুরো হয় না, আর ওর পাটাতেও খুব ব্যথা করছে বলে, মানে পায়ে যেখানটায় মানে কি কিক মারে না, মানে সেলফটা খারাপ হয়ে গেছে গাড়ি, তো কিক মারতে মারতে না পায়ে মানে ঠিক এই জায়গাটা, বুঝেছো, এই এই জায়গাটা ওর বারবার করে লাগে। ওখানটাতে অনেকবার লেগেছে, মোটামুটি তিন চারবার কি তারও বেশি লেগে 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 কেমন হয়ে গেছিল, মানে জিনিসটা নরম, জায়গাটা নরম, মানে ঢুকে যাচ্ছিল, এরকম হচ্ছিল, ব্যথা হচ্ছিল খুব। তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে, ব্যথা কম আছে। তো দুদিন আগে ওখানটায় আবার লেগেছে, পরশুদিন, মানে সেলফ খারাপ হয়ে গেলে কিক মারতে, আর কিক মারলে মানে ওর পায়ে গিয়ে লাগে ওই জায়গাটাতে, আর বারবার ওই একই জায়গাতে লাগে, লেগে হচ্ছে আবার ব্যথা করছে। তো পাটাতেও খুব ব্যথা আছে, আর যেহেতু সারাদিন রেস্ট পায় না, সেজন্য ঝিমায়, একটু সকালে ঘুমটাও মানে পূরণ হয় না। তো ওই জন্য লিজা আসলেই হয়তো একটু শুবে, প্রত্যেক দিন ও ঘুমায়, এসে কোনোদিনও ঘুমায়, কোনোদিন এমনি শুয়ে থাকে। তো শরীরটা তো ভালো নেই, তো জানি না ঘুমাবে না শুয়ে থাকবে, কি করবে না কিছু করবে না। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, বাই চান্স যদি ও ঘুমোয়,
তাহলে কি বলতো, বিছানা নোংরা থেকে যাবে, আর বিছানা পরিষ্কার করার জন্য ওকে বারবার করে বলতে হবে উঠো উঠো উঠো, বলতেও খারাপ লাগে। তো চলো আমি তাড়াতাড়ি করে আর বিছানা পরিষ্কার করে নিই। চলো আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু গরম জল করে নিব। আগে তো গরম জল খাই সবার প্রথমে, তো চলো আগে গরম জলটা করে নিই। আর দেখি জানলা দরজা গুলো খুলি। এই সকালবেলা যে বাতাসটা আসে না, কি ভালো লাগে, কি আরাম। কালকে লিজা বৌভাতে গেছিল মাদের সাথে নেমন্তন্ন বাড়িতে, বিয়ে বাড়িতে একটা, তো ওই জন্য দেখো জুয়েলারি গুলো যে বাইরে থেকে গেছে, আর অত রাত্রে কিছু গুছাতে পারিনি। রান্নাঘরে যে সমস্ত কাপড় গুলো আছে, মানে যেটা দিয়ে টেবিল মুছি, তারপরে হচ্ছে বাসনপত্র মুছি, সেগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে নিলাম। এগুলো আজকে কেচে নেবো, নইলে মাঝে মাঝে না কাচলে তেল চিটকা হয়ে যায়, তখন ভালো লাগে না। আর দেখো এদিকে জলটাও গরম করে নিয়েছি, তারপরে জলটা গরম খাওয়ার কিছুক্ষণ পরে আমি চা করে নিলাম। সুমিতের জন্য খাবার বাড়াচ্ছিলাম, দেখো ডিমটা ফাটা দেখি কি হলো, ল্যাপটপ খেয়ে নিল ডিমটা। আজকে কি ধরে ঝুলেছো, কিছু ধরে ঝুলেছো কালকের মতো উল্টে গেছিল যে, পড়নি আজকে? টাটা, কি করছো, জুতা ভেজা তো, কালকে যে বিয়ে গেছে। টাটা। আমি আর লিজা বসে বসে এখন লেস খাচ্ছি, লেস তাই না? আলু পটলের তরকারি করবো, এই দেখো পটল কাটা হয়েছে, কখন সে পটলে জল ধরিয়ে রেখেছে, তাও খাচ্ছে, পটলের তরকারি করবো, সরষা বাটা দিয়ে, সরষা বাটা টমেটো দিয়ে, টমেটো আর সরষা বাটা দিব, টমেটো দেব আর দিব মগজ বাটা দিয়ে করবো পটলের তরকারি মাখা মাখা। দেখো কর্তি মাছের চচ্চড়ি, চচ্চড়ি মানে মানে হালকা হালকা মাখা মাখা একটু ঝোল ঝোল কর্তি মাছের। একদিন গিয়েছিলাম, মাছটা বেশ ভালো লেগেছিল দেখতে, আলু কাটবো, আলু দিয়ে একটু হালকা গ্রেভি গ্রেভি কর। দেখো আমার স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন আমি একটু শুবো, রেস্ট নিবো আমি আর লিজা। তো চলো, আর সুমিত কখন আসবে জানি না, আজকে আমি শ্যাম্পু করেছি, চুলটা বেশ ভালো লাগছে, মানে চুলে না তেল দিলে কেমন একটা চিপকু চিপকু হয়ে যায়, মুখটাও কেমন লাগে দেখতে।
शेयर कर दिओ। আর চলো এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। টাটা।